আপনাকে বলা হয়েছে এখন থেকে ফরজ দায়িত্ব শেষ এখন নফল তুমি যতটা সেজদা বেশি করবা তোমার তত মর্যাদা এবার তুমি তোমার মর্যাদাকে বাড়াতে চাইলে তোমার নফল সুন্নত যত রকমের নামাজ আছে তুমি আদায় করো তোমার অতীতের ঘাটতি পূরণ করতে চাইলে তুমি এখন নিজের গরজে তো পড়বা ওটা বলবো আজকে ইনশাআল্লাহ তবে ফরজ আর নফলের গুরুত্বটা আপনাকে বোঝার জন্য বললাম যে আপনি আজান হয়ে গেছে জেনে নেন যোহরের আজান আপনার উপরে চার রাকাত নামাজ ফরজ একটা ব্যক্তির এমন কি পেরেশানি এমন কি কষ্ট এমন কি ব্যস্ততা যে তাকে চার রাকাত নামাজ পড়া থেকে বাধা দিতে পারে হবে এটা কোনোদিন হবে না আপনার শরীর যতই খারাপ হোক আপনি যখন জানবেন যে এশার নামাজ মাত্র চার রাকাত তাহলে অবশ্যই আপনি এই চার রাকাত আদায় করে ঘুমাবেন এটা আপনার জন্য সহজ একজন মা বোন যখন জানবে যে আমার যত ব্যস্ততা থাকুক না কেন যোহরে আমি চার রাকাত পড়ব আসরে চার রাকাত মাগরিবে তিন এশায় চার তাহলে ইসলাম অত্যন্ত সহজ তাদের জন্য নামাজ পড়াটা সহজ হবে এইভাবে নামাজের সংখ্যা বাড়বে কিন্তু আপনি যখন তাকে সুন্নত নফল অতিরিক্ত দিয়ে চল্লিশ রাকাত চাপিয়ে দেবেন তখন বেনামাজের সংখ্যা বেড়ে গেছে তখন নামাজের সংখ্যা কমে গেছে না এই জন্য ফরজ আর নফল এই জিনিসটাকে আপনাকে তারতম্য শিখতে হবে এটা শিখলে তারাবি নিয়ে আপনার দ্বন্দ্ব হবে না আপনি আট পড়বেন না বিশ পড়বেন আপনার গরজ কোনো কিছু নিয়ে আপনার দ্বন্দ্ব হবে না আপনি ফরজটাকে যদি ঠিক রাখেন এই জন্য ফরজ আর অতিরিক্ত বোঝেন তো নফল মানে হলো অতিরিক্ত ফজরের দুই রাকাত ফরজ আর বাকিগুলো হচ্ছে নফল তাহলে আমরা সুন্নত কেন বলি এটা একটু বলে দিই যে আপনি বলতেছেন ফজর নামাজের দুই রাকাত নফল দুই রাকাত ফরজ কিন্তু আমরা জানি ফজরের দুই রাকাত কি সুন্নত সুন্নাহ বলা হয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত মানে যেটা রাসূল করেছেন বলেছেন তার অনুমোদন রয়েছে তার দিকে গিয়েছে রাসূল শব্দটা রয়ে গেছে ওই আমলের সাথে তখন এটা নফলের চেয়ে মান বেড়ে সুন্নতের পর্যায়ে চলে আসে এটা আপনার কাছে বেশি গুরুত্ব দেখানোর জন্য যে এটা অতিরিক্ত নামাজ কিন্তু এই নামাজটা আমাদের রাসূল আদায় করছে তখন আপনার কাছে একটা প্রাধান্য পাবে এই জন্য নফল থেকে উঠে এসে এটা সুন্নতের মান পেয়েছে এটাই হলো পার্থক্য আর কোনো পার্থক্য নেই কিন্তু এটা নফল নফলই শরীয়তের ভাষায় পাঁচটা শব্দ আছে একটা হচ্ছে ফরজ তার অতিরিক্ত হচ্ছে নফল তাওয়াত্তাওয়ান যেটা বলে একটা হলো হালাল একটা হলো হারাম আর একটা হচ্ছে মুবাহ মানে জায়েজ এই পাঁচটা শব্দ হচ্ছে মূল মানে মোটা হালাল হারাম দুইটা তারপরে হচ্ছে ফরজ নফল অতিরিক্ত যেটা আর জায়েজ মানে মুবাহ কোনো একটা কাজ আছে জায়েজ আর যেটা না জায়েজ ওটা হারাম বুঝেন তো কথা না যায় জায়েজ না জায়েজ নাই জায়েজ এটা হচ্ছে মুবাহ আর একটা আছে না জায়েজ মানে হারাম ওই হালালের হালালের বিপরীত হারাম আর ফরজের অপোজিট নফল তাতাওয়ান যেটাকে বোঝায় আর জায়েজ মুবাহ এই পাঁচটা শব্দ আছে তো যতগুলো সুন্নত আছে ওগুলো নফলের অন্তর্ভুক্ত কিন্তু সুন্নত বলে আমরা গুরুত্ব দিতে চাই যে এই কাজটা সুন্নাহ মানে রাসূল সাল্লামের সুন্নত এই জন্য ভাববেন না যে দাঁড়িয়ে রাখা সুন্নত এটা অতিরিক্ত কাজ না এটা পুরুষের জন্য লাজিম কাজ ফরজ দাঁড়িয়ে রাখাটা কি ফরজ যারা দাঁড়িয়ে রাখেন নাই তারা প্রতিনিয়ত একটা পাপের মধ্যে জড়িত যারা দাঁড়িয়ে রেখেছেন তারাই পাপ থেকে মুক্ত যদি সুন্নত নফল হতো তাহলে আমাদের কোনো সে ছিল না কোনো কথা বলার অধিকারই ছিল না আপনার রুচি যার যেমন খুশি কিন্তু দাঁড়িয়ে নিয়ে কেন আমরা বলি কারণ এটা ফরজের সাথে সম্পর্কযুক্ত এই জন্য এটা একটা বড় ত্রুটি এই জন্য দাঁড়িয়ে রাখার চেষ্টা করবেন যেমন ট্রাক্টর নিচে প্যান্ট ঝোলানো এটা হারাম এই জন্য আমরা কথা বলি কারণ এটা হারাম এটা যদি জায়েজ না জায়েজ হতো বা মানে ওই উত্তম অনুত্তমের হতো তাহলে সেটা আমরা হয়তো ছেড়ে দিতাম কিন্তু এটা হচ্ছে ফরজ আপনার টাকনার উপরে প্যান্ট পরতে হবে পর্দা ফরজ এই জন্য আমরা কথা বলি তো যেই জিনিসগুলো ফরজ আমাদেরকে সেই জিনিসগুলোর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে এবং সমাজে যদি হারাম কিছু দেখি নিষেধ করতে হবে জি তো এটা হচ্ছে নফল আর সুন্নতের মধ্যে পার্থক্য সুন্নতগুলোও নফল আর নফল মানে অতিরিক্ত আর যেটা আপনি রাসূল সাল্লাম থেকে স্পষ্ট প্রমাণ পাচ্ছেন এটা তখন নফলের চেয়ে সুন্নতের মান দখল করে নেয় তা আজকে আমরা কথা বলবো নফল নিয়ে নফল অতিরিক্ত নামাজ অতিরিক্ত সিয়াম অতিরিক্ত যে কোনো কাজ এটা শুধু আপনি নামাজে ক্ষান্ত রাখেন না মানে আপনার আমার উপরে যে কাজটা ফরজ না নফল অতিরিক্ত রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস তুলে ফেলে দেওয়া এই কাজটা তো আমি অতিরিক্ত বলতেছি কিন্তু কখনো কখনো এই কাজটা আপনার আমার উপরে ফরজ কখন ফরজ হবে রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা এমন জিনিস যেটা যে কারো ক্ষতি হতে পারে তার কাটা হোক
ছোট পিন হোক যেটা রিকশা মোটরসাইকেল উমুক তুমুক চাকা নষ্ট হয়ে যেতে পারে আপনি দেখেছেন আর আপনি মুসলিম চোখ বন্ধ করে চলে যাবেন এটা হইতেই পারে না এটা হইতেই পারে না যে একটা মুসলমানের চোখের মধ্যে একটা বড় ধরনের একটা বিপদ রাস্তার মধ্যে পড়ে থাকবে একটা ইলেকট্রিসিটি তার কারেন্ট আছে আর টেপিং করা নাই এটা আপনি দেখেছেন আর চোখ বন্ধ করে চলে যাবে এটা হইতে পারে না এটা মুসলমানদের কাজই না তখন এটা ফরজ আপনার উপরে যেটা আপনি দেখেছেন আর কেউ দেখেনি তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে অতিরিক্ত বলতে যে কোনো ভালো কাজ অনেকগুলো লোক দাঁড়ানো একটা রিকশা ফেসে গেছে উঠতেছে না ওই জায়গায় আপনার উপরে এটা ফরজ না কারণ লোকগুলো অনেক আছে যে কেউ একজন করলেই হলো কিন্তু কেউ যাচ্ছে না তখন আপনার উপরে ফরজ হয়ে যাবে আবার অনেকে যাচ্ছে আপনিও জানেন এটা আপনার জন্য অতিরিক্ত হয়ে যাবে নফল হয়ে যাবে যে আপনার পাশের ভাই গেল উঠাতে আপনার প্রয়োজন নাই কিন্তু আপনি গেলেন কেন তাকে হেল্প করার জন্য এটা আপনার জন্য অতিরিক্ত নফল তাহলে একই কাজ ফরজ হয় নফল হয় জায়গা ভেদে স্থান ভেদে ওটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো যে কোনো অতিরিক্ত কাজ আমাদের জন্য কতটা উপকারী এই সম্পর্কে আজকের আমাদের বক্তব্যের বিষয় থাকবে ইনশাআল্লাহ জি তো ইসলামে অতিরিক্ত কাজগুলোর মর্যাদা তুলে ধরতে গেলে আপনি আপনার মর্যাদাকে বোঝেন একজন মুসলিম যে কোনো ভালো কাজ যদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তার আমল নামার মধ্যে সাদকার নেকি লিখে দেন একজন ব্যক্তি টাকা দান করলে সাদকা কি করে যে বেশি দান সাদকা করে তাই না আমরা বলি না যে দান সাদকা করা কেউ দশ টাকা দিল সে দান করলো সাদকার আমল নামায় লেখা হবে আপনি দশ টাকা দেন নাই কিন্তু তারপরেও আপনার যতগুলো ভালো কাজ আছে যদি করেন ওই ব্যক্তি যেমন টাকা দান করে সাদকা লেখা হয় আপনার ভালো কাজের ভিত্তিতে সাদকা লেখা হবে যেমন হাসি মুখ নিয়ে কথা বলা সাদকা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া সাদাকা সত্য কথা বললে সাদাকা ভালো কথা বললে সাদাকা চুপ করে বসে থাকলো সাদাকা যেখানে মুখ খুললে এটা খারাপ মন্তব্য হচ্ছে গীবত হচ্ছে চর্চা হচ্ছে আপনি চুপ করে বসে আছেন তাদের সাথে কথা বলতেছেন না তাহলে আপনি সাদাকার নেকি পাবেন ইসলামের মানে একজন ভালো ব্যক্তির মুসলিমের জন্য সব কিছুই সাদাকা আপনি যদি পোশাক পরেন পোশাক যদি সেটা ইসলামের ভেষভূষায় পরেন এটা আপনার সাদাকার নেকি আপনি পাবেন শুধুমাত্র নিয়তের কারণে আপনার মাইন্ডের কারণে সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা হুদিন একটা হাদিস কোট করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কুল্লু মারুফিন সাদাকাতু ইসলামের প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাদাকা স্বরূপ আল্লাহ সেটাকে সাদাকার খাতার মধ্যে এন্ট্রি করেন এটি ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি তার কিতাবুল আদবের মধ্যে এবং ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি তার কিতাবের সাদাকার অধ্যায় মানে জাকাতের অধ্যায় উল্লেখ করেছেন বুখারীতে হাদিসটি আপনি 6021 এবং মুসলিমে হাদিসটি আপনি 2218-তে পেয়ে যাবেন তাহলে নফল ইবাদতের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস যে যেই কোনো ভালো কাজ যদি আপনি করেন এটা আপনার আমল নামার মধ্যে সাদাকার নেকি লেখা হতে থাকবে জি দ্বিতীয় আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের যে কোনো একটা ভালো কাজ সেটা যত ছোট থেকে ছোট হোক তুমি সেটাকে হালকা ভাববে না মানে একজন মুসলিমের কাছে ইসলামের একটা কাজ কোনো কাজ ছোট না ইসলামের প্রত্যেকটা কাজ অনেক বড় কেমন বড় হাদিসের মধ্যে আছে একজন ব্যক্তি একটা গাছের ঢালকে কাটার কারণে কষ্টদায়ক একটা ঘাস পড়েছিল রাস্তার উপরে আমরা এই হাদিস কয়েকবার বলেছি একটা গাছের ঢাল রাস্তার উপরে পড়া ছিল একজন ব্যক্তি দেখলো যে রাস্তায় চলাচল করতে কষ্ট হচ্ছে তখন সে ঘরে ঢুকলো এবং নিয়ত করলো এটা ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম আমি আল্লাহর কসম করে বলতেছি আমি এখন গাছের ঢালটাকে রাস্তা থেকে সরিয়ে দেব যাতে মুসলিমদের চলাচলে কষ্ট না হয় এটা করা